বই নিয়ে যত কথা বই কথা, তরুণ এবং নবীন লেখকদের জন্য বই কথা একটি প্ল্যাটফর্ম। নতুন অতিথিকে নিয়ে শুরু করতে যাচ্ছি বই কথার নতুন পর্ব। আজকের পর্বে আমরা আছি মধ্যমা পাবলিকেশনসে। শুরু করছি বই কথার নতুন পর্ব। এবারে আমার সাথে উপস্থিত আছেন কবি ফরিদ সুমন। এবারের বইমেলায় প্রকাশ হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ প্রিয় সে নামের বানান। সুমন ভাই, বই কথায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে বই কথায় আনতে পেরে আমরা খুব আনন্দিত। আপনার প্রথম বই প্রকাশ হলো, তো প্রথম বই প্রকাশ হওয়ার অনুভূতিটা কেমন আমাদেরকে যদি বলেন? প্রথম বই বেরোবার অনুভূতি আসলে নিঃসন্দেহে অনেক সুন্দর অনুভূতি। লেখালেখি করছিলাম অনেকদিন ধরেই, তো বন্ধু বান্ধবদের অনুপ্রেরণা ছিল, অনেকের উৎসাহ ছিল, নিজেও ভাবছিলাম যে নিজের লেখাগুলো একটু গুছিয়ে একটা সংকলনের মধ্যে যদি কোনোভাবে আনা যায়। তো এবারে জার্নিম্যান সেই উদ্যোগটা গ্রহণ করেছে, তাদের হাত থেকে এবার প্রথম বই বের হল। এটা নিঃসন্দেহে একটা অনিন্দ্য সুন্দর একটা অনুভূতি আমার জন্য। আচ্ছা, নিশ্চয়ই প্রত্যেক লেখকের জন্যই সেটা খুব সুন্দর অনুভূতি হয়ে থাকে, বিশেষ করে প্রথম বই প্রকাশ হওয়াটা। তো সেটাই আমারও মনে হয় যে আপনার ক্ষেত্রে তেমনটাই হয়েছে। আপনার এই কাব্যগ্রন্থে 32টার মতো কবিতা স্থান পেয়েছে। আমি কবিতাগুলো প্রায় পড়েছি। তো কবিতাগুলো পড়তে গিয়ে সেখানে দেখছি প্রকৃতির বিভিন্ন উপাদান, অনুসর্গ এবং উপমাগুলো এখানে এসছে। আপনি পাহাড়ের মানুষ, প্রকৃতির খুব কাছাকাছি বসবাস করেন, এবং সেই জন্যেই কি এই শব্দগুলো আপনার কাব্যগ্রন্থে, আপনার কবিতায় তুলে আনতে পেরেছেন? হ্যাঁ রাজীব ভাই, বলতে পারেন অনেকটা সে কারণেই, যেহেতু আমার পাহাড়ি অঞ্চলে আমি থাকি এবং সেখানে আমার বেড়ে ওঠা। তো আমার কবিতা বা যে কোনো কাজে আমার চারপাশে যে প্রকৃতি দেখে আমি বড় হয়েছি, যে প্রকৃতির মধ্যে আমি বড় হয়েছি, তার গুণকীর্তন, তার যে সৌন্দর্যের বর্ণনা, প্রকৃতির যে ছোঁয়া, সেটা কোনো না কোনোভাবে থাকে। বৈশাখের প্রথম বৃষ্টি, জুমের পাহাড়ে লিখে দিয়ে যাব প্রিয় সে নামের বানান। বইয়ের নাম প্রিয় সে নামের বানান। বইটা পড়েছি, কিন্তু উল্লেখ করার মতো তেমন কোনো নাম পাইনি। আমাকে অথবা দর্শকদেরকে সেই নামের বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, নাম বলতে গেলে আসলে প্রিয় সে নামের বানান। আপনি যেমনটা পড়েছেন যে বৈশাখের প্রথম বৃষ্টির পরে জুমের পাহাড়ে লিখিয়ে দিয়ে যাব প্রিয় সে নামের বানান। বৈশাখ মাসে প্রথম বৃষ্টি নামার পরে জুম চাষ করার জন্য বীজ বোনা শুরু হয়। তো এই যে প্রিয় সে নামের বানান, পাহাড়ের গায়ে নামের বানান লেখাটা, এই বীজ বোনা থেকেই আসলে আমি ভেবেছি। জীবনের নানান বাঁকে, নানান পর্যায়ে নানান ধরনের মানুষের সঙ্গে পরিচয়, ঘনিষ্ঠতা, অনেক কিছু হয়েছে। তো এর মধ্যে একটা কবিতায় হয়তো খেয়াল করে দেখবেন আমি লিখেছি যে আমারও স্লেট ছিল বালকবেলায়, ছিল আঙুলের কাছে অসংখ্য ছোট ছোট প্রিয় নাম। তো নানান সময় নানান কারণে নানান মানুষকে ভালো লেগেছে, নানান মানুষ আমাকে সঙ্গ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদের অনেকের নাম এখানে কিন্তু কবিতার পড়াতে পড়াতে লুকিয়ে আছে। তো যারা পাঠক, যারা একটু মনোযোগ দিয়ে আমাকে পড়বেন, আমার মনে হয় নির্দিষ্ট কোনো নামের সন্ধান এখানে না পেলেও অনেক ধরনের নাম তারা এখানে খুঁজে পাবেন আমার মনে হয় এরকম। নিশ্চয়ই পাঠক আপনার লেখা থেকে সেই আনন্দ খুঁজে পাক, পাঠক তার প্রিয় নাম, প্রিয় বানান খুঁজে পাক প্রিয় সে নামের বানান কাব্যগ্রন্থে। আমাদেরকে আপনি সময় দেবার জন্য অনেক ধন্যবাদ। শেষ করার আগে আপনি যদি আপনার কোনো কবিতা থেকে আমাদেরকে যদি একটু পড়ে শোনান। আচ্ছা রাজীব ভাই, আমি তাহলে আমার বইয়ের শেষ বিকেলের চিঠি নামে একটা কবিতা পড়ে শোনাচ্ছি। তোমার তিলোত্তমা কাঁধে শেষ কবে রোদ উঠেছিল মনে আছে? বসে খের হাওয়া এসে কোন রাতে কাঁপিয়েছে লাজের প্রদীপ, পথ ভুলে ফিরে গেছে চেনা মধুকর। এত যে শ্রাবণ গেল, শেষ হলো এত হেমন্ত দিন, আকাশের নীল ছুঁয়ে এত করে সাঁতরালো মেঘ, তবু শেষ কবে উড়েছিল হৃদয়ের কোমল সারস। সবুজের বুক চিরে কবে জানে ছুটেছিল রূপালী নদী, কোন সাঁঝে জ্বলেছিল বোকা বোকা জোনাকির দল। মনে আছে শীথির আলপথে হেঁটেছিল সিঁদুর কখন,
শিশিরের সংস্রবে শেষ কবে ভিজেছিল বনভূমি, বেলা শেষে ভিজেছিল দুজনার নয়ন যেমন। বাহ, খুব চমৎকার, খুব চমৎকার। রোমান্টিক উপমায় এক বেদনাবিধুর আবহ নিয়ে এসে দিতে পেরেছেন। আমার মনে হয় দর্শকরাও সেটা পাবে, কবিতার মধ্যে, বেদনার মধ্যে থেকে তার আনন্দকে খুঁজে নিতে পারবে। ভালো থাকুন সবাই, দেখা হবে বইকথার নতুন পর্বে নতুন বন্ধুর সাথে। লেখক এবং লেখার সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বইকথার এই যে উদ্যোগ, আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। আমি মনে করি লেখকদের জন্য এটা একটা অত্যন্ত সুন্দর সুযোগ পাঠকের কাছাকাছি যাওয়ার জন্য। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, ভবিষ্যতে আরও লেখক এবং লেখার সঙ্গে পরিচিত হতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে বইকথার সাথেই থাকুন। ধন্যবাদ।